আজকের দিনব্যাপী তাফসীর কোরআন মহাসম্মেলনে সম্মানিত দর্শক, উপস্থিত মেহমান এবং উপস্থিত সর্বস্তরের গোয়েন্দা বিভাগের সর্বস্তরের দায়িত্বশীল মিডিয়া কর্মী ভাইরা, আমরা লক্ষ্য করছি আজকের দিনব্যাপী তাফসীর কোরআন মহাসম্মেলনের প্রধান অতিথি হযরত আল্লামা শেখ ডক্টর মিজানুর রহমান আল-আজহারী সাহেব এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। হযরতকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন ফরিদাবাদ জামিয়া ইসলামিয়ার কৃতি ছাত্র ভাই তালহা উদ্দিন। কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবে ভাই তালহা উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا فهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের আজকের দিনব্যাপী বিশাল তাফসীর কোরআন মহাসম্মেলনের পর্যায়ে তেলাওয়াত করেছিল ফরিদাবাদ জামিয়ার কৃতি ছাত্র ভাই তালহাউদ্দিন। তার এই বয়সের তেলাওয়াত শুনে আজকের প্রধান অতিথি হযরতুল আল্লামা শেখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তাকে উপস্থিত পুরস্কৃত করছেন, নগদ 500 টাকা পুরস্কার দিয়েছেন, সে গ্রহণ করে নিয়েছে, জাযাকুমুল্লাহ। আমরা লক্ষ্য করছি তালহাউদ্দিন আমাদের প্রধান অতিথির কাছ থেকে তার পুরস্কার গ্রহণ করছে। আরো কয়েকজন ভাই এই ছোট্ট একটি বাচ্চা সুন্দর তেলাওয়াত শুনে তাকে পুরস্কৃত করছেন, জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইরা, আমরা লক্ষ্য করছি অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমাদের এখানে মাঝে মধ্যে হয়তো জায়গায় ফাঁক আছে, আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে বসার চেষ্টা করি। আর অনেক পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন, তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। তাফাসসালু ফিল মাজারিস, এবং আমরা যে যেখানে সুযোগ পাই একটু বসার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের হাতে একেবারেই কম, হযরতের গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় বয়ান হবে, আমরা সংক্ষিপ্ত আকারে একটি সঙ্গীত শুনব নিয়ামতুল্লাহ নেজামি সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলা নবী জানুর রহমান আল আজহারী করবে আজি কোরআনের বয়ান, শুনবে আজ বড় লেখার যত মুসলমান। সবাই কোরআনের মানে শুনতে প্রস্তুত আছেন তো? এ কোরআন শুনতে চায়, এ কোরআন পড়তে চায়, এ কোরআন জানতে চায়, এ কোরআন মানতে চায়, এ কোরআন দিয়ে আমার সোনার বাংলা গড়তে চায়।
চাহে হে কোরআন মানতে চাহে হে কোরআন জানতে চাহে হে কোরআন মানতে চাহে যে কোরআন শুনতে ভালো লাগে কারিদের শোরে সে কোরআন দরকার আজি সংসদ থেকে রান্না করে মানলে মানুষ আকি রাতে শান্তি পাবে সে কোরআনের দিন দেখে কালমা হবে শুনতে ভালো লাগে কারিদের শোরে সে কোরআনের একদিন দেশে কায়েম হবে এ কোরআন সংবিধান মেনে নাও জীবন বিধান এ কোরআন সংবিধান মেনে নাও জীবন বিধান কোরআনেই মুক্তির পথ অন্য কোথাও শান্তি নাই এ কোরআন শুনতে চাই এ কোরআন পড়তে চাই এ কোরআন জানতে চাই এ কোরআন মানতে চাই কোরআনের আইনে যদি বিচার হয় দেশে চোর ডাকাতার সন্ত্রাসীরা হাঁটবে না ভাই ভিড়ের বেশে এ কোরআন থাকলে কায়েম এ কোরআন কায়েম হলে থাকবে না কেউ অত্যাচারে বিনয় অপরাধী তো থাকবে না লড়ে কারাগারে মুসলমান ধরিবায়াল কোরআন এসো হে মুসলমান ধরিবায়াল কোরআন না হলে পরকালে আমাদের ওই মুক্তি নাই এ কোরআন শুনতে চাই এ কোরআন পড়তে চাই এ কোরআন জানতে চাই এ কোরআন মানতে চাই এ কোরআন শুনতে চাই এ কোরআন পড়তে চাই এ কোরআন জানতে চাই এ কোরআন মানতে চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হজরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আল্লাহ সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহ খাওয়ার সময় আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ শীতকালে আল্লাহ গ্রীষ্মকালে আল্লাহ যখন বৃষ্টি পড়ে আল্লাহ যখন বৃষ্টি থাকে না আল্লাহ সব সময় প্রশংসা চলবে একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ তিনি বৃষ্টি দেওয়ার মালিক আবার তিনি বৃষ্টি বন্ধ করে রাখার মালিক ঠিক কি না ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন ঠিক দরিয়াকে পাহাড় করতে পারেন তিনি সম্মানিতকে অপমানিত করতে পারেন অপমানিতকে মাজলুমকে সম্মানের চেয়ারে বসাতে পারেন চিল্লায় বলেন ঠিক কি না বিষ্ণু ঈসা ইসলাম যখন বৃষ্টি আসতো তিনি পেরেশান হয়ে যেতেন মা এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দেখলে আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন বিষ্ণু বলতেন আয়েশা আমি জানি না এই বৃষ্টি দিয়ে কি শিলা বৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে নাকি রহমতের বৃষ্টি দিয়ে মদিনাটারে সিক্ত করবে আমরা জানি না এই জন্য এই ভয়ে আমি পেরেশান হয়ে যাই বিশ্রামী দোয়ায় পড়তেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাইয়িবান সাইয়িবান নাফিআন নাফিআন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাইয়িবান সাইয়িবান নাফিআন নাফিআন এর মানে হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন বিশ্রামী সাইয়িদান একদিন জুমার খুতবা দিচ্ছেন মসজিদ আন-নববীতে মদিনায় তখন দুর্ভিক্ষ বৃষ্টি নাই অনাবৃষ্টি ড্রট ড্রট মানে কি খরা অনাবৃষ্টি বিষ্ণুর জুমার খুতবা দিচ্ছিলেন এক সাহাবী মসজিদে ঢুকে বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন বিষ্ণুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে উনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন বলতে আরম্ভ করলেন আগিসনা ইয়া রব ইসকিনা আগিসনা ইয়া গাউস আগিসনা ইয়া মুগীস আগিসনা মানে হে আল্লাহ আপনি বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি দেন এই দোয়া তিনবার করতে দেরি মুহূর্তের মধ্যে মদিনার আকাশে ঝর 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 বৃষ্টি শুরু হয়ে যায়
বিশ্বনবীর দোয়ার এত বরকত। বৃষ্টি শুরু হলো ওই জুমাবার, মানে শুক্রবার বৃষ্টি হলো, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এরপরে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি, হেভি রেইনফল, প্রচন্ড বৃষ্টিতে এবার মদিনাতে বন্যা। সুবহানাল্লাহ, করবেন না, যেখানে মরুভূমি, বালু আর বালু, বৃষ্টি নাই, ওইখানে বন্যা হইলে কত বৃষ্টি হওয়া প্রয়োজন, এত বৃষ্টি হয়েছে। এরপরে জুমাবারে বিশ্বনবী আবার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন, আবার ওই সাহাবি যে হাজির, আজকে যে বলে নবী আর বৃষ্টি লাগবে না, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। সুবহানাল্লাহ, পড়বেন না, দেখেন মানুষের চাহিদার কোন শেষ নাই, কখন যে তার কি লাগে সে নিজেও টের পায় না, চিল্লায় এখন ঠিক কিনা, তার এক সপ্তাহ আগে বৃষ্টি দরকার, এক সপ্তাহ ব্যবধান, এখন তার বৃষ্টি বন্ধের দরকার। এবার যে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়, বিশ্বনবী এবার দোয়া শুরু করলেন, বৃষ্টি বন্ধের দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, এর মানে হচ্ছে হে আল্লাহ আমাদের চারিপাশে দেন যেখানে দরকার, আমাদের আর দরকার নাই, আলহামদুলিল্লাহ, কোন আজকে এখানে আমাদের আর দরকার নাই, কি বলেন, দেখি আল্লাহ আমাদের ফরিয়াদ শোনে কিনা, ফরিয়াদ শুনলেও আমরা তার গোলাম, না শুনলেও গোলাম, চিল্লায় বলেন ঠিক কিনা, আমরা ইনস্ট্যান্ট আমাদের দোয়া মাকবুল হোক এটা চাই, কিন্তু দোয়া কবুলের আল্লাহর কিছু সিস্টেম আছে, যখনই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ বলে ইউর দোয়া ইজ অ্যাকসেপ্টেড, দোয়া উক মাকবুল, তোমার দোয়া কবুল, কিন্তু তিনটা পদ্ধতিতে তিনি কবুল করে, কয়টা, তিনটা, জোরে বলেন কয়টা, তিনটা, ক্যাটাগরি নাম্বার ওয়ান, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলে ওকে ঠিক আছে দিব, তোমার দোয়া কবুল, এটা বলে তিনি তখনই দিয়ে দেন আর আপনি পেয়ে যান, খুশি হয়ে যান। ক্যাটাগরি নাম্বার টু, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তখনও বলে দিব, দিয়ে দিব, তবে এখন দিব না, একটু পরে দিব, কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে, যখন আমার জন্য ভালো আল্লাহ তখন দেয়। ক্যাটাগরি নাম্বার থ্রি, আমরা আল্লাহর কাছে চাইলে দোয়া করলে আল্লাহ বলে দেব, দেব, তবে এখনও না পরেও না, কেয়ামতের দিন যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই বিপদের দিনে আমি তখন তোরে দেব। তার মানে যত দোয়া করছি দোয়াতে লাভ না লস, কথা বলেন, এই জন্য দোয়া যদি ইনস্ট্যান্ট সাথে সাথে কবুল না হয় আল্লাহর উপর রেগে যাওয়ার কোনো সুযোগ নেই, যেরকম ঠিক কিনা, আপনার দোয়া সব কবুল হয় সাথে সাথে হয় না, একটু দেরি করে হয় না, কেয়ামতের দিন যখন বিপদে পড়বো তখন কবুল হবে, আলহামদুলিল্লাহ পড়ে। এই জন্য সর্ব অবস্থায় একজন মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহর শুকর গুজার হওয়া, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ, যদি আমার শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রেখো আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাব বড় ডেঞ্জারাস, আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে আপনারা যখন বাতাস থাকে তখন ঘুরি উড়ান না, জি হয় ঘুরি উড়ান, ঘুরি রে বড় লেখায় কি বলেন, ঘুরি মুরব্বী কয় গুড্ডি, আপনারা কি কন, গড্ডি, গড্ডি যখন উড়ান তখন সুতায় ঢিল দিতে হয় বাতাস পেলে, ঢিল পেয়ে পেয়ে গুড়ি গুড্ডি একদিকে ডানে যায় বায়ে যায়, বাতাসের মাঝখানে কি দোলা দেয় আর ভেসে বেড়ায়, গুড্ডি মনে করছে আমার আর নিচে নামা লাগবে না, কিন্তু গুড্ডির আসল রশিটা যিনি নাতাই ধরে হাতে তার হাতে, বিকেলবেলা সন্ধ্যাবেলা যখন নাতায়ের রশি ধরে তিনি টান দেয়, ওই ঘুরটি আর ডানে বেড়ে যেতে পারে না, তাকে নিচে নেমে আসতে হয়, হাতে ধরা দিতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা, আল্লাহ বলেন আমিও সেই রকম সব সময় ধরি না কিন্তু যখন ধরি ছাড়ি না।
যিনি সব রাজার বড় রাজা মহারাজা, তার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, আমাদের যা যা দরকার সব যদি তিনি দিয়ে দেয় তার ভান্ডারে কিছু কমবে? কথা বললেন বিষ্ণুই বললেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, আল্লাহ বলেন পৃথিবীর তোমরা সবাই মিলে যদি এক প্রান্তরে দাঁড়িয়ে যাও আর আমার কাছে একটার পর একটা জিনিস চাইতে থাকো আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আছি না নাই? এই বৃষ্টি ভেজা ময়দান থেকে আল্লাহর নামের কাক দিয়ে দেওয়া যাবে মুসলমান? যাবে মুসলমান চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই স্যাক্রিফাইসটা তুমি আমাদের নাজাতের ওসিলা করো, কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই স্যাক্রিফাইসের ওসিলা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। সব সময় প্রশংসা করতে হবে আল্লাহ, আমরা আল্লাহ নামের প্রশংসা করেছি, বিশ্বনবীর সেখানে দোয়া পড়েছি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আশেপাশে বৃষ্টি দাও আমাদের এখানে, বৃষ্টি দিও না, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি নিয়ে যাওয়ার মালিককে আল্লাহ। এই মুহূর্তে আল্লাহ যদি চায় বৃষ্টি ছড়ায় নিতে পারে? হ্যাঁ আল্লাহ চাইলে পারে, দেখি আল্লাহ কি করে। আল্লাহ আমাদের দোয়া আজকে কবুল করে না অন্যদিন কবুল করে। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? কথা বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি গুনতে শুরু করে দাও একটার পর একটা আমার নিয়ামত গুনবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না। এজন্য সব সময় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? তার চেয়ে বড় কেউ আছে? তার চেয়ে ক্ষমাশীল কেউ আছে? তার আগে কেউ আছে? তার পরে কেউ আছে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, পরে প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণ গান, তার নামে গায় আমরা গাই তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহ, তার আগে কেউ নাই, তার পরে কেউ নাই, তিনি প্রথম তিনি শেষ, তিনি প্রকাশ্য তিনি গোপন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ভাইরা সম্মানিত তৌহিদের জনতা, সম্মানিত তৌহিদের জনতা, আপনারা ধৈর্য ধরুন, হযরত তোমার অসম্পূর্ণ বয়ান পুরোপুরি সম্পূর্ণ করে ইনশাআল্লাহ শেষ করবেন, একটু আপনারা অপেক্ষা করুন। এরপর আমরা গুরুত্বপূর্ণ নথি
শুরু করে বসেন যারা দাঁড়িয়ে আছেন তারা, আমরা আপনাদের খেদমতে যতটুকু সুযোগ হয় আমরা বয়ান চালিয়ে যাবো ইনশাআল্লাহ। উত্তর পকুয়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে দৌলত বাজার 3253, এটা কি কোড নাম্বার আছে আপনাদের? বড় লেখা মৌলভী বাজার পাঞ্জেগানা মসজিদ সংলগ্ন আজকের প্রোগ্রাম। আজকে রাতে 9টার দিকে বয়ান করবে জনাব মাহমুদুর রহমান দেলাওয়াত সিলেট, আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এই কথা বলেছি জনাব হাফিজ মাহমুদুর রহমান জালালাবাদি ভাই, চমৎকার কোরআন থেকে কথা বলেন, জনাব মোহাম্মদ আব্দুল হক কথা বলেছেন, জনাব করমউদ্দিন বাদশাহ, জনাব এমদাদুর রহমান, যারাই কথা বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন। আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও, যে বয়ানগুলো রাখেন আল্লাহ আমরা যেন আমল করতে পারি, তুমি তৌফিক দান করো। আমি শুরুতেই আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আপনাদের শুকরিয়া জানাই যে এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনারা ময়দান ছেড়ে চলে যান নাই। আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমার প্রিয় নাজিমউদ্দিন ভাইরে আমি ধন্যবাদ জানাই, অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। ওনার ছেলে তালহাও সুন্দর তেলাওয়াত করেছে সূরা মুলক থেকে, ওই মুলক থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। পরে কয়েক মিনিট থাকা যাবে না, ভিজেই তো গেছি, আর কিসের ভয়? কথা বল, ভিজে গেছি না, আর ভয় দেখানো যাবে? মুমিন ভয় করে বৃষ্টির না বৃষ্টির মালিককে, মুমিন কি মেঘকে ভয় পায় না মেঘের মালিককে ভয় পায়? বৃষ্টিকে মুমিন ভয় পায় না, তুফানকে মুমিন ভয় পায় না, ভূমিকম্পরে মুমিন ভয় পায় না, মুমিন ভয় পায় ভূমিকম্পের মালিককে, তুফানের মালিককে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো তালাহার তালাবকে তো সুরাতুল মুলক থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো পড়েন ইনশাআল্লাহ। এই সুরাটা অনেকের মুখস্থ, এটা অনেক ফজিলতপূর্ণ সুরা, তাই প্রায়শই আমি এই সুরা থেকে বয়ান করি। এই সুরাটা এত বরকতের সুরা যেটা বলে কয়ে শেষ করা যাবে না। এটা কোরআনের 29তম পারার একটি সুরা, এই সুরা আয়াত সংখ্যা 30। এই সুরা থেকে আজকে আমরা কথা শুনবো। এই সুরাটা এত দামি সুরা, বিশ্বনবী এই সুরার ব্যাপারে ফরমান, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সুরাটা যে তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ করবেন না? কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? কবরে যা লাগবে কি লাগবে না? কবরের প্রথম সওয়াল তোমার রবকে, আমাদের উত্তর কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাখপাখালির গানে শুনি তসবি কদর তসবি কদর, আল্লাহ আমার রব। কবরের প্রথম প্রশ্ন তোমার রবকে, আমরা চিল্লায় তখন বলবো আমাদের রবকে। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারে কি চিনো? আমরা বলবো চিনি মানি, এই লোকের জন্য আমাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে একটু কুণ্ঠা বোধ করি না। কিন্তু তার বিপরীতে যারা ইসলামকে পছন্দ করে নাই, যারা এই তাফসীর মাহফিল নিয়ে চিৎকারি করে, যারা কোরআনের ময়দান সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজকে হজম করতে পারে না, কোরআনের কথা শুনলে এদের চুলকান বেড়ে যায়, এরকম কিছু লোক আছে নাই? এরাও এই প্রশ্নের সম্মুখীন হবে। যারা ইসলাম বিরোধী, ইসলামের পক্ষের শক্তি নয় ইসলামের বিপক্ষ শক্তি, সেদিন সব বিপত্তি ভয় তাদের জন্য, তাদেরকেও প্রশ্ন করা হবে মার রব তোর রব কে? সে বলবে লাদ্রি আমি জানি না। সে কি বলবে? সে আমাদের মতো উত্তর করতে পারবে না যে আমাদের রব আল্লাহ। সে বলবে আমি জানি না, আমার দিন উত্তর ধর্মের নাম কি? সে বলবে এটাও জানি না, আমি কি যে জানি না ওইটাই জানি না। আচ্ছা আমি বহাদার রাজুল, দেখো তো এই লোকটারে চেনা যায় কিনা? কেন আমি কিচ্ছু চিনি না, আমি কিছুই মনে করতে পারছি না, তবে এই দুনিয়ার লোকে আমি সবসময় ইসলামের বিপক্ষে অবস্থান নিতাম, আমি ইসলামের বিপক্ষ শক্তি ছিলাম, আমি কোরআনের বিরোধিতা করতাম আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য প্রপাগান্ডা চালাতাম, এটা ছিল আমার আইডেন্টিটি।
আমি এই মোহাম্মদের চিনি না, তবে তার বিরুদ্ধে আমি ফিল্ম বানাতাম, কার্টুন বানাতাম, ব্যঙ্গ ছবি বানাতাম, তার ফ্যামিলি নিয়ে গালি দিতাম, তার সুন্নাকে আমি কটাক্ষ করতাম, এরকম টাকা আমাদের সমাজে আছে না? নেই। তিনটা প্রশ্নের উত্তর সে করতে পারবে না। ফেরেশতারা বলবে লা দালাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না রে, ওরা কপাল। ফায়ুতরাকু বিমা তারিক মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরা পিটানো শুরু হবে। নাউজুবিল্লাহ করবেন না। পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর হাতে গুলো থেতলে ফেলা হবে, আর জমিনকে বলা হবে ইয়াকালু লিল আরদি ইলতামি, জমিন দুই দিক থেকে চাপা দাও, জমিন দুই দিক থেকে চাপা দিবে, ফা তাখতালিফা আদলাউ, ওর পাজরের হাড্ডি গুলো এপাশেরটা ওপাশে চলে যাবে, এপাশের হাড্ডি এপাশে চলে আসবে, হাত্তা সা কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। আল্লাহ ওই অন্ধকার কবরে যেখানে কেউ থাকবে না আমাদেরকে ওই আযাব থেকে তুমি বাঁচিয়ে দিও, আমিন। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যারা আপনারা প্রশ্নের উত্তর করতে পারবেন, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের ঠান্ডা হিমেল বাতাস এসে তার গা টাকে সিক্ত করে দিবে, ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে তাদের পোশাক হবে সবুজ রঙের, কোন রঙের? সবুজ রঙের পাতলা মিহি সিল্কের কাপড় দিয়ে পোশাক, আর ওই পোশাকের উপরে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে, এই পোশাক তারে পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি ঘুমায় তুমিও ঘুমাও। সুবহানাল্লাহ। পড়ে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া তোমার এই ঘুম কেউ ভাঙাতে পারবে না। তার মানে ওই কবরে আমাদেরকে যেতেই হবে, ওই কবরের বাড়িতে আমাদের ঢুকতেই হবে, ওই কবর থেকে মান পাওয়া যাবে। কথা বলেন, একদিন মাটি ভেতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই হবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক না? ওই মাটির ঘরে আমাদেরকে যেতেই হবে। বিষ্ণু বললেন এই সুরাতুল মুলক যার সিনায় থাকবে, যে তেলাওয়াত করবে তার ওই কবরের বুকে কোনো আযাব হবে না। মানে আসলে আযাবুল কবর শাফাতি সাহিবিহা, এই সুরাটা যে এই সুরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবে। কোরআন যদি সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলে দিতে পারবে না? নাকচ করতে পারবে না? রিজেক্ট করতে পারবে না? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, মাননীয় প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারে? কথা কন, রিজেক্ট করতে পারে? তেমনি কোরআনও যদি আল্লাহর কাছে কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, ওই সুপারিশটা কবুল করবে কে? আল্লাহ। বিশ্বনাই বললেন ফাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করেছে তার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। কি করবে? তর্ক করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতে ঢুকায় না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে এই সূরা তর্ক বিতর্ক চলতেই থাকবে। চিল্লা বলল আল্লাহু আকবার। আল্লাহর বিষয়ে বললেন মান খারা বিহা ফি লাইলাতিন ফাকালাত তাহা আবাবা,
রাত্রিবেলা যে ব্যক্তি এই সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? বিশ্বনবী বলছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই সবার এই সূরায় মূল মুখস্থ থাক। মুখস্থ আছে আপনাদের বড় লেখার ভাইরা? সূরার মূল মুখস্থ আছে সিনায় কার কার দেখি? প্রতিদিন এক এক করে মুখস্থ করলে লাগবে কয়দিন? সামনের এক মাসে এটা মুখস্থ করা যাবে? আমার কথা শুনে অনেকে সূরা মূল মুখস্থ করছে। আমার ফেসবুকে অনেকে মেসেজ পাঠায়। আপনারা ফেসবুক ইউজ করেন তো? হ্যাঁ, হুজুর এটা ছাড়া চলে? হ্যাঁ, ভাত না খেয়ে থাকতে পারি? ফেসবুক ছাড়া থাকতে পারি না? প্রিয় ভাইরা, ফেসবুকটা যেন ভালো কাজে লাগে। কিছু ভালো ভালো ইসলামিক পেজ আছে, ইসলামিক পেজ, শিক্ষণীয় পেজ, যারা চমৎকার চমৎকার রিমাইন্ডার দেয়, মেসেজ দেয়, শিক্ষণীয় বিষয় পোস্ট করে, ওগুলো লাইক দিয়ে রাখবে। ওগুলো কি নেবেন? হিন্দি নায়িকাদের ছবি, এই নেকেড অশ্লীল দৃশ্য প্রকৃতির আপনি আপডেট পাবেন। আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। চিল্লায় বলে ঠিক কি না? আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? ফেসবুক কি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে? এই ফেসবুকে ভালো ভালো জায়গাগুলোতে আপনি লাইক দিয়ে রাখবেন। তো ফেসবুকের মেসেজে অনেকে আমার বলে, হুজুর আপনার সূরা মুলকের তাফসীর শুনে আজ আমি সূরা মুলক মুখস্থ করেছি। এই ওসিলায় যদি আল্লাহ কিয়ামতের দিন বলে যা মিজানুর রহমান আনসারি, এই ওসিলায় তোরে মাফ করে দিলাম, আমার জীবন ধন্য, আমার আখেরাত ধন্য, আমার আর কিছু চাই না। আল্লাহ যদি আমাদেরকে বলে তোমাদেরকে নাজাত দিলাম, যাও জান্নাতের ঢুকে যাও, আর কিছু লাগবে? কথা বলেন না। আমরা আল্লাহর কাছে নাজাত চাই, চিৎকার করে বলেন কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আমিন। তাহলে এই সূরা মুখস্থ করব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। এই সূরার আয়াতে আয়াতে পড়তে পড়তে আল্লাহ দৃষ্টি খুলে যায়, চোখ খুলে যায়, এরকম অনেক কিছু দিয়েছে। তবে আপনাকে ভাবতে হবে, ইউ হ্যাভ টু থিংক। আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলেছে এই কোরআনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, সুন্দরীদের জন্য, দাপটশালীদের জন্য, যারা গায়ে গপরে লম্বা এদের জন্য, যাদের বাড়ি সিলেট এদের জন্য, যারা বিদেশি এদের জন্য, যারা আরবে তাদের জন্য? তাদের জন্য চিন্তাশীল। চিল্লায় বলেন কারা? এই যে হিউম্যান ক্যাপাসিটি যে আমাদের কত বেশি আমরা জানি না, আমরা চিন্তাই করি না। এই যে যারা রোবট বানায়, কম্পিউটার বানায়, এদেরও দুই হাত, আমারও দুই হাত, আমি কিছুই করতে পারলাম না, ও কিন্তু ঠিকই রোবট বানাইছে। যারা বিমান চালায়, এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাইট করি, এদের পাইলট গুলো প্রত্যেকটা পাইলটের তো তিনটা করে হাত পা না? হ্যাঁ, কয়টা হাত? ওরও দুই হাত, আমারও দুই হাত। ও পারে কেন, আমি পারি না কেন? ও তার মেধাকে, ব্রেইনকে কাজে লাগিয়ে হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি যে কত বেশি, প্রতিনিয়ত কি পরিমাণে ব্রেইনের নিউরন কানেক্টিভিটি যে হয় আমরা কল্পনাই করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দ্য গ্রেওয়ান সুপার কম্পিউটার। এটা আমেরিকায় যারা মিলিটারি বেসে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটারটাকে ইউজ করা হয়। এই কম্পিউটার প্রতি সেকেন্ডে কাজ করতে পারে যা তার কমপক্ষে 2000 গুণ বেশি কাজ করতে পারে আমাদের ব্রেইন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই বিশাল কম্পিউটারটা রাখতে কয়েকটা রুম লাগে বিশাল, আর আমাদের ট্রেনের ওজন মাত্র 1.5 পাউন্ড, 1.5 কেজি, সমান লাগবে না, সাইজ ছোট, ওইটা কত বড়, এটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার, তারপরে ওইটাতে আমাদের ব্রেনের কাজ করার ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি চিন্তায় করার বাহ, এজন্য আল্লাহ বলেন এই যে ব্রেনটা দিলাম এটা আমি ব্রেনটারে কাজে লাগাও, তোমার মাথায় কত দামি জিনিস নিয়ে যে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি নিজেই জানো না, এই জন্য সক্রেটিস একটা কথা বলতে নো দাইসেল, ঢাকা কলেজের সাইনবোর্ডে আজও লেখা নো দাইসেল, মানে নিজেকে জানো, কাকে জানো, এই পৃথিবীতে অনেকে আসে বসবাস করে আবার পৃথিবী থেকে চলেও যায় কিন্তু নিজেরই চিনতে পারে নাই, কথা বল, এদের মধ্যে যে কত ক্ষমতা কত শক্তি আর সম্ভাবনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে মানুষ নিজেকেই চিনে না, এই জন্য আল্লাহ বুঝাতে চাইলেন এই সূরার মধ্যে এমন কিছু মেসেজ আমি দিয়েছি এই মেসেজ গুলো যদি ধারণ করতে পারো তোমার চোখ খুলে যাবে, তোমার দৃষ্টি উন্মোচিত হবে, তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা যাবে, তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবা, চিল্লাই কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেকে বলে আল্লাহরে তো দেখা যায় না, তাদের জন্য এই সূরা, এই সূরা পড়লে আল্লাহরে চিনা যায়, কারে চিনা যায়, আপনি আকাশের দিকে তাকান সূর্যের দিকে তাকান কি নিয়ম করে প্রতিদিন সকালবেলা সূর্যটা ওঠে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে এয়ারলাইন্স গুলো ব্রিটিশ এয়ারওয়েজ এমিরেটস এয়ারওয়েজ এরাও অনেক সময় অন টাইমে প্লেন ছাড়তে পারে না, সর্বোচ্চ চেষ্টা করে, ম্যানেজমেন্টের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি ডলার তার বাজেট দেয়, এরপর অন টাইমে অনেক সময় বিমান ছাড়তে পারে না, পৃথিবীর অনেক কাজই অন টাইমে হয় না, কিন্তু পৃথিবীর কোনোদিন সকালবেলা উঠে দেখছি না সূর্য ওঠে নাই, 3 ঘন্টা পরে ওঠবে এরকম হয়েছে, কথা বলেন এটা কি এই কয়েকদিন সেই সাইদনা আদমের অনেক আগ থেকে কিয়ামত পর্যন্ত অন টাইমে সূর্য উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, জোয়ার আসবে, ভাতা আসবে, দিন শেষে রাত্রি আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, একটা জিনিস অন টাইম ছাড়া এদিক সেদিক হয় না, চিল্লাই বলেন ঠিক কিনা, এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে, there is someone much powerful who is dominating everything on earth, একজন মহা শক্তিধর তিনি আছেন, he is controlling everything, তিনি গোটা বিশ্বের সবকিছু দেখেন, সবকিছু অবজার্ভ করেন, তার অর্ডারে পৃথিবীর সবকিছু হয়, চিল্লাই বলেন ঠিক কিনা, আল্লাহ বললেন সূরা মুলকটা একটু পড়ো, একটু মেধা খাটাও, একটু চিন্তা করো, তুমি আমার খুঁজে পাবো, তোমার লাভ কক্সবাজার গেছেন কারা কারা, এই কয়েকজন মাত্র মাধবকুণ্ড গেছেন কারা কারা, সফলে গেছি সফলে, মাধবকুণ্ড তো বাড়ির লাগি একেবারে সবাই, তো এই মাধবকুণ্ড ঝর্ণার পাশে যখন দাঁড়াবেন ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার একটা ভাষা আছে, কক্সবাজারে সাগরের ঢেউগুলোর দিকে তাকান, সাগরের একটা ভাষা আছে, ওই ভাষা বোঝার চেষ্টা করবে, জলপ্রপাতের ঝড় ঝড় পানির একটা ভাষা আছে, বজ্রপাতের একটা ভাষা আছে, ঝিরি ঝিরি বৃষ্টির একটা ভাষা আছে, ওই হৃদয় যদি থাকে, ওই গান যদি থাকে, ওই ঝিরি ঝিরি শব্দ আর আমাদের ভেতরে আপনি আল্লাহর নাম খুঁজে পাবেন, সাধারণ ঠিক না, আল্লাহ বলে সাগরের দিকে তাকা, বৃষ্টির দিকে তাকা, জলপ্রপাতের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, ওই ঝর্ণার ভেতরে আমি আল্লাহ ঘুরে যাবো, ঝর্ণা বন্যা 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 রে কারণে পাগল পড়া তুই কার মিলানে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই কার মিলানে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই ঝর্ণা 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 রে বন্যা 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 রে কার বিরহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ বলে সামনে একজন আছে যিনি সব নিয়ন্ত্রণ করছে আল্লাহ বলে এই সূরা মুলক যদি পড়ো তাহলে তুমি আমারে খুঁজে পাবা নাস্তিকদেরকে ধরা খুবই সহজ ওরা অনেক বিষয়ে এমন যুক্তি দাঁড় করায় যেটার কোনো গ্রাউন্ড থাকে না ওদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে আল্লাহকে না মানার ব্যাপারে তারা বলে আল্লাহরে দেখি না তাই মানি না কথা কম ওরা কি বলে আল্লাহরে দেখি না তাই মানি না আনসিন ইজ নাথিং কিন্তু পৃথিবীতে আমরা অনেক জিনিস খালি চোখে দেখতে পাই না আচ্ছা আমেরিকা যারা যান নাই তারা চোখে আমেরিকা দেখছেন কোনোদিন এদিকে আমেরিকা কেউ দেখছেন যারা যান নাই যারা যে দেখে আসতে না আলাদা কথা কিন্তু যারা আমরা যাই নাই আমিও যাই নাই আমেরিকা আমেরিকা আমরা চোখে দেখছি কথা কয় না দেখি নাই তাই বলে আমেরিকাকে কি আমরা মানি না আমেরিকার অস্তিত্ব স্বীকার করি না
কিন্তু ওরা বলে কত বড় উল্লুকটা পাঠা, ওরা বলে আনসি ইসলাতু, যেটা দেখি না সেটা মানি না সেটা বিশ্বাস করে ওদেরকে জিজ্ঞেস করবে, ডু ইউ সি দা এয়ার দ্য উইন্ড ব্লোয়িং ইন দা অ্যাটমোস্ফিয়ার, এই যে বাতাসে মাশরুমে বাতাস ভেসে বেড়ায় এই বাতাসকে তুমি দেখতে পাও? চিৎকার করে উত্তর দিয়ে বলেন, বাতাস কি চোখে দেখা যায়? কিন্তু নাস্তিকরা বাতাস বিশ্বাস করে কি করে না? Do you see the bad headache, migraine pain? When someone feel in his head, কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, ওনার প্রচন্ড মাথা ব্যথা এখন দেখা যায়? কথা মাথা ব্যথা দেখা যায়, তাই বলে কি মাথা ব্যথা আমরা বিশ্বাস করি না? তার মানে এগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নাদার, সবচাইতে বড় গুরাঙ্গার, সবচাইতে বড় গাদ্দার, এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। চিল্লা বলে ঠিক না, মুসলমানদের ইমান নষ্ট করার জন্য এই কথাগুলো ছড়ায়, এজন্য এদের থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান যুবক যারা তাদের মনে এই স্রষ্টা নিয়ে প্রশ্ন জাগে। আমি এক মাস ধরে বলেছিলাম যে দুইটা বইয়ের কথা, প্যারাডক্সিক্যাল সার্জিন 1-2, এই বইগুলো পড়লে তোমাদের মনের যে প্রশ্ন আছে, এই বইটা লেখক ও যুবক অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে, সেই বইগুলো পড়বা। নোমান আলী খানের বক্তব্য শুনবা, কার বক্তব্য? হামজা ইউসুফের বক্তব্য শুনবা, বিলাল ফিলিপসের বক্তব্য শুনবা, মুফতি ইসমাইল মেনকের বক্তব্য শুনবা, ইয়াসির কাদী এর বক্তব্য শুনবা, তৌফিক চৌধুরী এর বক্তব্য শুনবা, এরা ইংলিশে বক্তব্য দেয়, যারা ইংরেজিতে ভালো এদের বক্তব্য শুনবা। নাস্তিকদেরকে পরাজিত করার মতো অনেক দোষ এদের আলোচনায় পাওয়া যায়, এই আলোচনাগুলো শোনার দরকার আছে না? ইমাম আবু হানিফা তুফানগরীর অনেক বড় ইমাম ছিলেন, ওই এলাকায় তিনিও যেমনি বড় এক নাস্তিক ছিল বড়, সে বলে আমি আল্লাহরে মানি না, সবাই বলে তুমি আল্লাহরে মানো না, আমাদের ইমামের কাছে আসো, তিনি তোমার আল্লাহ চিনাই দিবে। কিভাবে আল্লাহ চিনাই দিবে? ডেট করো তার সাথে, আমি বসবো, বাহাস হবে বাহাস। এই দেশে কি হয়? এই যে বাংলাদেশে যে বহস গুলো হয়, এগুলো ইসলামিক ক্রাইটেরিয়া মেনটেন করে হয় না, তো মানে হচ্ছে রিসার্চ, গবেষণা করা। আমি একটা চিন্তা লালন করি, হুজুর একটা চিন্তা লালন করে, এখন দুইজনই অনেক জ্ঞানী, দুইজনেই ভাবতেছে আসলে কোন চিন্তাটা সঠিক, আসেন দুইজনে মিলে একটু গবেষণা করি, আমার দলিল যুক্তি তর্কগুলো এগুলো আমি পেশ করি, আপনি দলিল যুক্তি তর্কগুলো পেশ করেন, দুইজনে মিলে বাহাস করি, মানে রিসার্চ করি, গবেষণা করি, এরপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি, আল্লাহ দুইজন মিলে বাহাস করলাম কোনটা সত্য কোনটা মহাসত্য, আমাদের হৃদয়টারে উন্মোচিত করে আমাদের হৃদয়ে সত্যটারে ঢুকিয়ে দাও, তারপর দুইজন মিলে একটা সিদ্ধান্তে আসবো, এমন লোকজন কাছে জানাবো আমরা এই সিদ্ধান্তে আসতাম, আমাদের মনে হয়েছে এজ এ মুস্তাহিদ এটাই সরি সুবহানাল্লাহ পড়ে কি সুন্দর বাহাতের সিস্টেম, যে এইটা বাদ দিয়ে আমাদের বাহাতের সিস্টেম হইতেছে আমি কেয়ামের পক্ষে হুজুর কেয়ামের বিপক্ষে, চলো বাহাত করো। আমি এক ট্রাক কিতাব নিয়ে আসছি, হুজুর আর এক ট্রাক কিতাব নিয়ে আসছে, আমার উদ্দেশ্য হই জেনে হোক আজকে হুজুরকে হারাইতে হবে, আমার যত যুক্তি তর্ক জানা আছে এটা দিয়ে হুজুরকে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, আমার দলের লোক জড়ো করতে হবে, ছলে বলে কৌশলে তর্কে পারি আর না পারি, যুক্তি থাকুক আর না থাকুক, আমি আমার জ্ঞানকে প্রতিষ্ঠিত করে যাব। হুজুরের নিয়ত খারাপ, হুজুরও আসছে জেনে হোক মিলাদ করা যে হারাম, জ্ঞান করা যে বেদাত, এটা আজকে প্রমাণ করে যাব। আমি আসি এই নিয়তে, হুজুর আসে এই নিয়তে, এখন আমি আমার যুক্তি বলে যাই, হুজুর কিছু শুনে না, হুজুর সব পক্ষে আমি কিছু শুনি না, তো এটা হচ্ছে আমাদের বাস, সবশেষে আমি ওনারে গালি দিয়ে উনি আমার গালি দিয়ে ফিরে যাই। এই পর্যন্ত কোন বাংলাদেশের বাহাসে আমি যে পদ্ধতিতে বাহাসের যে সুন্দর পদ্ধতি বলেছি এইভাবে কোনো বাহাস হয়েছে? বলেন আন্তরিকতা পরিবেশ নিয়ে না, যে যেটা মানি ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য আসে, এই জন্য কোনো বাহাসই ফলপ্রসূ হয় না। যারা মিলাদের পক্ষে এলাকায় আমরা জিতে গেছি, এতারা পলাই গেছে, আছে না নাই? আবার হুজুর ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে যে আমরাই জিতছি, ওরা পারে নাই, ওরা ডেট দিয়ে আসে নাই, এই সমস্ত ফালতু কথা বাংলাদেশে আসে নাই, অনেক হয়েছে আন্দা। এবার খাবেন সাধারণ ধর্মপ্রাণ ভাইদেরকে আর ধোকা দিবেন না, ইসলামের ছোট্ট খাট্ট বিষয় নিয়ে এই মারামারি কাটাকাটি বন্ধ করেন, দেখবেন এই মিরাজ পক্ষে বিপক্ষে কেয়াম আসে নাই, এই ছোট্ট মুস্তাহাব মুস্তাহাসান বলে যারা দাবি করে, নিজেরাই দাবি করছে মুস্তাহাব মুস্তাহাসান, এই ছোট্ট বিষয়গুলো নিয়ে মারামারি পর্যন্ত এই দেশে ঘটনা আসে নাই। কাশ্মীরে আমার ভাইরা রক্তাক্ত হয়, এটা কিভাবে দমন করা যায়, ওইটা নিয়ে ঢাকায় কোন গোল টেবিল বৈঠকে তারা বসতে চায় না,
আমার ভাইয়া না খেয়ে পড়ে দশ লক্ষেরও বেশি আরাকানের মুসলমানরা আজকে বৃষ্টিতে আমরা একদিন ভিজে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, ওরা প্রতিদিন ভিজে, ওরা প্রতিদিন মরে, সিরিয়াতে পাখির মতো গুলি করে ওদেরকে মারা হয়, কিন্তু আমাদের টক করা চিল্লা এখন ঠিক আছে। এই জন্য ছোটখাটো বিভেদ গুলো ভুলে যেতে হবে, কে আমি লা কে আমি, হ্যাঁ শুননি গয়ের শুননি, সে ছোটবেলা থেকে শুনছি এখনো শুনি, এই বাহাস গুলো এই ছেলেটাও আসে না নাই আজ পর্যন্ত, এই বাহাসের ফলপ্রসূ কিছু হয়েছে, কারণ মনটাকে পরিচ্ছন্ন করে সাদা মনের মন নিয়ে তো আমরা বসি নাই, আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে বেরোবো কি করে, আমি বসছি যে আমি জিতবো এই নিয়তে, উনি বসছে যে উনি জিতে যাবে এই নিয়তে, এটাকে বাহাস বলে না, আপনার যুক্তি আপনার তর্ক আপনার দালিলের আলোকে এমন ভাবে কথা উপস্থাপন করবে যাতে যারা বাতিলের পক্ষে আছে এরা হকের পতাকা নিয়ে ভাস থেকে বের হয়ে যায়। চিল্লাই করে ডেকে দেওয়া হলো জুমার নামাজের পরে ইমাম আহসান আবু হানিফা উনি আসবেন, নাস্তিক আসবে, ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে নাস্তিক আল্লাহর বিপক্ষ, হাজার হাজার মানুষের সাথে জুমার নামাজের পর নাস্তিক আসবে, আসে না এসে যায় ইমাম আবু হানিফা, আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যায় ইমাম সাহেব তো আসে না, ইমাম সাহেব তো আসে না, আসে না কেন, নাস্তিক রেগে যায়, তোমাদের ইমাম কই, দুই ঘন্টা পরে স্যার এই ইমাম আবার দৌড়ে এসেছেন, এসে বলে আমার দেরি হয়ে গেছে, নাস্তিক বলে যার সময়ের জ্ঞান নাই তার সাথে কোনো কথা নাই, যার সময়ের জ্ঞান নাই তার সাথে কথা নাই, ইমাম আবার বলে আইন দিয়ে অর্জ আমার কথা আছে আপত্তি আছে, কি আপত্তি, আমি যখন ঘর থেকে বেরোই, আমি যখন ঘর থেকে বেরোই একটা নদী পার হতে হয়, আজকে এখানে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো মানুষ নাই, আমি দেখলাম হঠাৎ নদীর মাঝখানে বিশাল এক গাছ, গাছটা ভেঙে দুই ভাগ হয়ে যায়, গাছ থেকে এমনি এমনি তক্তা বেরিয়ে যায়, তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে যায়, মাঝি নাই, বৈঠা নাই, লগি নাই, আমি নৌকার মধ্যে বসলাম, নৌকা আমার এমনি এমনি টান দিয়ে সারা করে নদীর উপারে নিয়ে গেল, এই পদ্ধতিগুলো ঘটতে দুই ঘন্টা সময় লেগেছে, নাস্তিক বলে কি তোমাদের ইমামের মাথা খারাপ, তোমাদের ইমাম গাঁজা খাইছে রাতে ঘুম হয় নাই, কি বলে সাইদা ইমাম আবু হানিফা বলেন আপনি আমার গালে দিলেন জ্ঞান মুখ সামলে কথা বলেন, নাস্তিক বলে আপনি এগুলো কি বলেন, কি বলেন করার ছাড়া গাছ কাটা যায় না, মিস্ত্রি ছাড়া তক্তা দিয়ে নৌকা বানানো যায় না, মাঝি ছাড়া নৌকা চলে নাকি, এমনি এমনি সাইদা ইমাম আবু হানিফা বলেন এই তো আপনি লাইনে চলে আসছেন, করাত ছাড়া গাছ কাটা যায় না, তক্তা ছাড়া নৌকা বানানো যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, মাটি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো, এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো, সকালে সূর্যটা কেন কেমন করে এমনি এমনি ওঠে, কেমন করে দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে, এগুলো কেমন করে এমনি এমনি হয়, ছোট্ট কাজ এমনি এমনি হয় এটা মানতে মন চায় না, তাহলে মহাবিশ্বটা এমনি এমনি করে কেমন করে চলে, তার উপস্থাপনা তার ব্রেনের মধ্যে আঘাত করার ক্ষমতা নাস্তিককে কাবু করে ফেলেছে, এবার নাস্তিক বলি না তুমি যেভাবে বোঝালা কেউ তো আমার বোঝায় না, কেউ আমার সাথে তর্কে আসে না, তর্কে নামে না, এভাবে কেউ আমারে বুঝিয়ে দেয় নাই, আজকে আমার বিবেক খুলেছে, দুমন্ত বিবেক জেগে গিয়েছে, আমার চোখের সামনে থেকে পর্দা উঠে গিয়েছে, আর আমি দেরি করতে চাই না, আমি আর নাস্তিকদের সাথে নাই, আমারে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে নাস্তিকদের জন্য এই সূরা ঢোল আছে নাই, আপনি এই সূরা পড়লে নাস্তিক থাকতে পারবেন না, সূরার নাম সূরাতুল মুল্ক, চিল্লায় বলে সূরার নাম, আরো জোরে বলে রাসূলুল আমিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান, চিৎকার করে বলেন তিনি কে, তাবারাকাল্লাযী সুমহান তিনি বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা, চিল্লায় বলেন তো ক্ষমতা কার হাতে, নাকি আমাদের হাতে, সকল ক্ষমতার উৎস কে, কেউ যেটা পারে না পারে কে, আমাদের কোন ক্ষমতা আছে, কিন্তু দেখবেন না বুঝে না জেনে এই দেশে আমরা বলি সকল ক্ষমতা
অনেক ইমানি পরীক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পরীক্ষায় পাস, এবার দোয়া করে শেষ করে দেই। আরো দেখবেন শুনবেন তাহলে চিল্লায় বলেন ক্ষমতার মালিক কে? আপনি আপনার জীবনে যেদিন সবচেয়ে বড় বিপদে পড়েছিলেন, দুর্ঘটনায় অথবা ডায়রিয়ায় অথবা যে কোনো ধরনের বিপদ, এই বিপদের কথা খেয়াল করে দেখেন যে আপনার কত, আপনার ভেতরে কত দুর্বলতা, আপনি কত দুর্বল, আপনি কত অসহায়, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, আমার কোনো ক্ষমতাই নাই। ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলে তিনি কে? ডায়রিয়া যখন হয় তখন দেখবেন যে মানুষ কত লেপিয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, গায়ের শক্তি নাই। এমন আমি দেখেছি পাঁচ সাত বার ডায়রিয়ার কারণে টয়লেটে গেছে, এবার তার টয়লেট আছে নিজে টয়লেটে উঠতে পারে না, আরেকজনের কাছে হল করে টয়লেটে যায়, আর টয়লেট থেকে আইসা বলে আয় মরে যাইও, আরে না করিবে, আরে হ্যাঁ বলে না, ডায়রিয়া এমন রোগ, শরীরটা এত দুর্বল হয়ে যায় মনে হয় যেন সবচেয়ে আত্মীয়দের কাছে ক্ষমা যায়, আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিস, কত দুর্বল কত অসহায়। আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, এই প্যান্ডেলের ভিতরে কেউ যদি চিল্লান দিয়ে বলে হুজুর ভিতরে অজগর সাপ, হ্যাঁ অজগর সাপ বলে শব্দ ঠিক না, হ্যাঁ আসলে যদি কয়েকটা ফস করে সাপ চলে আসে আমাদের খাওয়া দলে পাওয়া যাবে, সাপ তো দূরের কথা, আপনারা পাওয়া ব্যাংক ছিলেন না কোলা ব্যাংক, একাদার মধ্যে বিশ্লা খেয়ে আমরা এদিক সেদিক চলে যাবো, চিল্লা এখন ঠিক না, এই তো আমাদের ক্ষমতা, মশার করে কামড়াইলে আমরা মশারে মারতেও পারি না, কেমন জায়গায় রোগ খালি টাকায় টাকায় এরকম করি কথা বলো, বলরা পোকা মৌ পোকা মৌমাছি কামড়ালে আমরা ধরতে পারি না, এমনকি কুত্তায় আঙুলে কামড়াইলে আমরা কুত্তায় কামড়াইতে পারি কথা বলে, আমরা দুর্বল, আল্লাহ কোরআন সাক্ষী খলিফা ইনসান দাইফা, আল্লাহ বলে তোমাদেরকে আমি দুর্বল করে বানিয়েছি, সবল আর ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলে তিনি কে? আমি প্রায় এক জেলা থেকে আরেক জেলা বিমানে ভ্রমণ করি, মেঘ আর বৃষ্টি যেদিন থাকে বিমান থাকা আল্লাহ রে, তখন ঠিকই করতে করতে বিমানের ভিতরে কান্না রোল পড়ে যায়, বিমানের ভিতরে আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শক্তিশালী দুর্বল নারী পুরুষ সবাই তখন ঠিকই করে একজনের টিনিকে। আমি একবার তোমারে করছিলাম লঞ্চে, ওই লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম, সে সময় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, আমার আজমানে পড়ে ওই লঞ্চ যখন ডুবে যাবে সবার চিৎকার বাঁচাও, আমি বললাম কে বাঁচাবে, কতদূর আমনে আমি নাই বাঁচানো, আমি যে আমার বাঁচে লোকে একা আল্লাহ দেখেন কেন হুজুর যদি আল্লাহ করে, এই তুফান এই জলোচ্ছ্বাস এই ভূকম্পন এই বন্যা এগুলো সবগুলো আল্লাহর সৈনিক চিল্লা করে ঢেকেরা, এক জলোচ্ছ্বাস তুফান আর সাইক্লোন দিয়ে জাপানের কান্তুর সিটিতে আল্লাহ 1.5 লক্ষ মেরে ফেললেন, 2004 সালের সুনামিতে ইন্দোনেশিয়ার বান্দা আছে 3 লক্ষ মানুষ নাই, আপনি কল্পনা করতে পারেন 3 লক্ষ মানুষ এক ফাঁক করে সাগরের ঢেউটা, আমি ভিডিওতে দেখেছি ইউটিউবে অনেকে দেখবে সাগরের ঢেউটা খুলে ফেটে বড় হয় হাত থেকে উপর দিকে আসলো, ইন্দোনেশিয়ার বান্দা আছে ভেতরে ঢুকলো, গাড়ি ঘোড়া নারী পুরুষ গাছ পলা সব নিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা টান করে সাগরের ভেতরে ঢুকিয়ে দিল, এক ধাক্কায় 3 লক্ষ ঘোড়া, যে আল্লাহ এক ধাক্কায়
সামান্য বৃষ্টি কয়েকটা বজ্র পাঁচ যদি করে আমাদের খুঁজে পাওয়া যাবে দেশ দিকে পারি তো তারপরে আকাশ থেকে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয় এত বড় বড় যে শিলা পড়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো এসিড বৃষ্টি হয় উল্কা বৃষ্টি হয় দক্ষিণ আফ্রিকার গোবাতে একটা উল্কা পড়েছিল এটার ওজন 60 টন কয় টন গরম পড়ে তখন ধরেন আল্লাহ কোরআন তারা বললো সাগরের পানি আমরা দেখি ঠান্ডা আল্লাহ বলে ফুটন্ত সাগরের পানি কখন গরম পাইলে কই সাগরের পানি তো ঠান্ডা দেখি তো সাগরের ভিতরে কি গরম ওরা পাইপ ঢুকাতে শুরু করলো ঢুকাতে ঢুকাতে সাগরের ভিতরে তারা পেয়ে গেল সাগরের তলা এরপরে পারলিক শিলা রূপান্তরিত শিলা মার্বেল পাথরের শিলা আগ্নেয়গিরির শিলার পরে যখন পাইপ ঢুকায় তারা দেখে পাইপ আর টিকে থাকে না পাইপ গুলো গলে গলে পানি আর ধোয়া হয়ে যায় তার মানে ভেতরে আগুন মজুদ আছে নাই চিফ সায়েন্টিস্ট বলে এই আগুনের তাপমাত্রা কত আমার একটু দেখা দরকার আই নিড ফায়ার প্রুফ পাইপ আমার ফায়ার প্রুফের পাইপ লাগবে যেই পাইপে আগুন লাগে আগুন করে না ব্রিং দ্য ফায়ার প্রুফ পাইপ ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো জাহাজ দিয়ে নিয়ে আসতে হবে এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করছে যেই পাইপে আগুন করে না সাগর শেষে সাগরের তলা মাটি রূপান্তরিত শিলা পারমিক শিলা ভারতের পাথরের শিলা আগ্নেয়গিরির শিলার পরে ফায়ার প্রুফের পাইপ যখন ঢুকায় দেখে ফায়ার প্রুফের পাইপ গুলাও গলে গলে ধোয়া আর পানি হয়ে যায় তার মানে এত সেন্টিগ্রেডের তাপমাত্রা আর আগুন এই জামিনের ভেতরে রেখে দিয়েছে কে এই পাত্র আল্লাহর সৈনিক এই বৃষ্টি আল্লাহর সৈনিক এই পানি আল্লাহর সৈনিক চিল্লায় বলেন ঠিক না এজন্য গোলামি করতে হবে একজন সত্তার চিল্লায় বলেন তিনি কে সামান্য একটা ভূমিকম্প আসলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি আপনারা জীবনে ভূমিকম্প দেখছেন প্রায় বাংলাদেশে রাতে হয়তো টের পাওয়া যায় না ঘুমায় থাকি সকালে উঠে আসলে ভূমিকম্প হয়েছে মাঝে মাঝে যখন হয় কাঁপতে শুরু করে আমি একটা টেলিভিশনে লাইভ প্রোগ্রাম দেখলাম টিভিতে উপস্থাপক বসা মেহমান বসা একটা টক শো করবে কি শো টক শো মাঝখানে ভূমিকম্প শুরু হয়েছে এরকম চাপাকাঠি চাপাকাঠি যখন শুরু হয়েছে তখন এই কাপাকাপি দেখা ডক্টর যিনি উপস্থাপক তার চেহারা এরকম কাঁপতেছে টিভিতে দেখা যাচ্ছে এরকম কাঁপে তার মানে কি আটকে ভূমিকম্প এখানে মাইক্রোফোন তুমি ফ্রিয়া উপস্থাপক দিতে দৌড় টিভিতে সরাসরি দেখা যাচ্ছে এখন মেহমান যারা সম্মানিত অনেক বয়স্ক এরা উঠে দৌড় বলে কেমন দেখা যায় ভাব নিয়ে বসে আস একটু বলে আরো দূরে কাপাকাপি এবার মেহমান যারা মাইক্রোফোন দিয়ে দিতে দৌড় আমাদের হাতে কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নাম কি প্রধানমন্ত্রীর নাম দাও আওয়াজ করে বলেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রী সহ সবাই ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছে ওই সময় ভূমিকম্প হয় কে যেন ডোনাল্ড ট্রাম্পের ভয় দেখার জন্য একটা ট্রাম্প পিপার দিচ্ছে বক্তৃতা পাচ্ছেন ট্রাম্প বাকি আমেরিকান যুগ আমি দুষ্ট হয়
বর্তমান সময়ে সে হচ্ছে সুপার পাওয়ার, তার কথায় বিশ্ব ওঠে, বিশ্ব নামে বিশ্ব সব বিশ্বের শক্তি দুটা হাতে চলে, তার অবস্থা যদি একটা এটার সামনে এরকম হয় তাহলে মাটিদের কি দরকার? আসলে আমাদের কোন ক্ষমতা নাই, আবার নির্বাচন হলে আবার 5 বছর, এরকম 5 বছর 10 বছর করে ক্ষমতায় বসতে হয়। তো আমার আল্লাহ যে বললেন দাঁড়াতে ক্ষমতা ক্ষমতার চেয়ার আমার আল্লাহ, আমার আল্লাহ 5 বছরের জন্য ক্ষমতার চেয়ারে বসা, 20 বছর, 100 বছর, 500 বছর, 100 বছর, এই বার আমি দেখেছিলাম নৌকা আমরা ভোট দিছিলাম এই জন্য আল্লাহ ক্ষমতা চেয়ারে বসে, কথা বলে আল্লাহ বলে আমার ভোট লাগে না, আমার গণতন্ত্র লাগে না, রাজতন্ত্র লাগে না, শৈলতন্ত্র লাগে না, চেয়ারে বসা আমি আজি ওই ক্ষমতার চেয়ারে থাকবো চার ব্যাপারে। দেখবেন আন্দোলন করে তিনি ক্ষমতার চেয়ারে বসে তাকে নামিয়ে দেওয়া যায় কি যায় না, গণ ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেওয়া যায় কি যায় না, মিলিটারি বিদ্রোহ যদি হয় চেয়ার থেকে সরিয়ে দেওয়া যায় কি যায় না, এখন এই অনুযায়ী আমরা যদি পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি, আমরা পৃথিবীতে 700 কোটি মানুষ, আমরা সবাই ঘোষণা দিই আল্লাহরে মানি না, আমাদের দাবি মানতে হবে, নইলে আল্লাহর গতি থাকতে হবে, আমরা আন্দোলন করলে আল্লাহ ক্ষমতা নাই, কথা বলতা হ্যাঁ আল্লাহ ক্ষমতা থাকবে, হ্যাঁ থাকবে। আচ্ছা দিন জাতিরা যদি বলে ও মানুষ তোরাও মানিস না আমরাও মানি না, আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চিও কমবে, আল্লাহ বলে আমার ক্ষমতা কোনো শরীর নাই, কেউ আন্দোলন করে আমার ক্ষমতা চেয়ার থেকে নামাতে পারে না, আমি আল্লাহ চিরকাল ক্ষমতা চেয়ারে মতো থাকবো, ঠিক না? তোমার থেকে আমরা বললাম দিয়া দিবি মূল ক্ষমতা কার হাতে, ভারতের কোন ভগবান আর কুল্লি সেই কবি, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। আজকে প্রথম আয়াত বললাম আর শেষ আয়াত বলে শেষ করছি, শেষ আয়াত আল্লাহ বললেন কুল আরাইতুম إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. বলো দেখি সবে সুতাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে সবারে আমি আল্লাহ একটা প্রশ্ন রেখে শেষ করেছেন, আল্লাহ বলতে চাচ্ছেন এই যে গোটা বিশ্বের পানি তোমরা দেখতে পাও, এই পানিগুলো যদি মাটির নিচে চলে যায়, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে ট্যাপের ভিতরে পানি নাই, টিউবের চাপলে পানি নাই, বাজারে কিনলে পানি নাই, মাম ওয়াটার নাই, ফ্রেশ নাই, কোনো পানি নাই, কলের ভিতরে পানি নাই, ডাবের ভিতরে পানি নাই, ব্লেন্ডারের ভিতরে পানি নাই, তখন তোমাদেরকে পানি এনে দিবে কে? হ্যাঁ আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন একটা ফোঁটা পানি পৃথিবীর সবাই মিলে বানাতে পারবো, পানির মালিক কে? এই পানি আকাশ থেকে নাজিল করে থেকে মিঠা পানি,
আবার অনেক কৃত্রিম বানালাম মহাগামী সন্ধুজানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবানি তুমি কতই দিলে রতন পাইবে আদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহরবানি মাঝখানে অদৃশ্য বেরিয়ে ফিরে এক লোকে বন্যার পানি দিয়ে শেষ করতে কে আমাদের তো আমাদের অপরাধের কারণে আল্লাহ এরকম বন্যার পানি দিয়ে শেষ করে দিতে পারে কি পারে না যেই পরিমানে চুরি বাদ পারিয়ে যেই পরিমানে ঘুষ এই দেশের অনাবৃষ্টি দিয়ে বাংলার জমিদারা শেষ করে দিতে পারে বঙ্গোপসাগরের পানির লেয়ার কি উঁচু করে জমিদারের প্লাবন দিয়ে শেষ করে দিতে পারে এক ভূমিকম্প দিয়ে নেপালের মতো সুনামির মতো বাংলাদেশ সরকার শেষ করে দিতে পারে কখনো এটা দাবি করা যাবে না যে আমরা ক্ষমতার মালিক সবসময় দাবি করতে হবে ক্ষমতার মালিক কে আরো করে বলেন ক্ষমতার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শুনে কে বিপদে আপদে সকালে বিকালে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন আমরা প্রশংসা করবো আপনারা কুরবানি করেছেন আল্লাহ এই সময়টা আমাদের নাজাতের ওসিলা বৃষ্টিতে ভিজে আল্লাহ يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيتك وسرك فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير يا رب قال رسولك الدعاء تحت المطر لا يرد الدعاء لا يرد تحت المطر الدعاء لا يرد تحت المطر الدعاء لا يرد تحت المطر ولا تردنا خائبين ولا تردنا محرومين ولا تردنا خائبين ولا تردنا محرومين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله
কষ্ট করে ভিজে খোলা আকাশে নিচে বসে দেখে হবে গুরুত্বপূর্ণ আমাদের জন্য দোয়া করেছেন, বৃহত্তর বড় দেখা আসির জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক আমাদের সবার কোরবানিকে কবুল করুন। আজকে দিন রাত্রি শাস্ত্রীয় কোরআন মহাসম্মেলন এখানে এই দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হয়েছে। আপনারা সবাই এখানে রাখুন বাবা, এবং পরবর্তী রাতে আপেল করেও কথা হবে এবং মাগরিবের পরেও কথা হবে, আয়সা পরেও কথা হবে। আপনারা আলোচনা করে সুপার করা যায় আমাদের আজকে এই সামনে পাঁচ টাকা বসে রয়েছে, সেখানেও পরবর্তী অধিবেশন আলোচনা তারা শুরু করেছে। আমাদের আলোচনা থেকে পরবর্তী আলোচনা বসে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই শরীর থাকবেন, আপনারা কষ্ট করেছেন, আরো কষ্ট করে পরবর্তী অধিবেশন রয়েছে, উপস্থিত থাকবেন বলে আমরা সবার কাছে আপনি তার পাশে এসে সামনে এত অবস্থা করছেন, আপনি এখানে চলে আসুন। আমরা মাঝে কষ্ট না দিয়ে যথাযথভাবে যাওয়ার সুযোগ করে দিই আমাদের।